তাহলে মা কোন ভক্তির কথা আজকে আমরা শ্রবণ করব বললাম বিহারী লাল বাহ ভুলে গেলে হবে এরই মধ্যে যদি ভুলে যাও আমি বাড়ি না যেতে যেতে তো আমাকেই ভুলে যাবে বিহারী যার মায়ের নাম মায়াবতী পিতার নাম দ্বিজ ঘোষ আপনারা মা হয়েছেন তো মা হতে যে কষ্টটা আমরা সব নারী সহ্য করি আজকে বহু যুগ যুগান্তর ধরে নারী সৃষ্টি থেকে আমরা নারী যে আবার সৃষ্টি করে এই নিয়মে আমরা অভ্যস্ত কিন্তু যতই এগিয়ে আসুক না কেন যতই সবাই ভাবুক না কেন চলো তো নারী তো মা হবেই কিন্তু নারী হতে গেলে যে কি কষ্ট সেটা একটা নারীই বুঝে তাই তো মা মায়াবতী মা ছোটবেলায় পিতামাতা হারা আগে আপনারা সবাই জানেন আগেকার দিনে খুব অল্প বয়সে বিবাহ হতো হয়তো এখানে তারা ঠাম্মারা বসে আছেন খুব ছোটবেলায় বিয়ে হয়েছে তো কি জ্বালা হরি বল হরি বল দুনিয়াটাকে চিনতে না চিনতেই ঘাড়ে দায়িত্ব চাপিয়ে দিল রাধে রাধে তো মায়াবতী মায়েরও বিবাহ হয়েছে স্বামী স্ত্রী দুজনের সুখের সংসার গৌর গোবিন্দ সেবা দিয়ে ভালোই দিন চলে যায় গৌর গোবিন্দ কৃপায় মায়াবতী মা গর্ভবতী হলেন আরো আনন্দের খবর দুজনার সংসারে তিনজন হবে কিন্তু মা সবার কপালে সুখ হয় না তাই তো মায়াবতী মা গর্ভবতী হবার কিছু মাস পর মায়াবতী মায়ের স্বামী দ্বিজ ঘোষ মারা গেলেন এবার অনুভব করে দেখেন তো মা ওই মেয়েটা কোথায় যাবে না বাবা মা আছে না স্বামী আছে কার কাছে গিয়ে দাঁড়াবে আছে কেউ এই সংসারে তার নিজের বলতে বাবা মায়ের মতো করে কেউ ভালোবাসে গো ঠিক আছে তারা নেই স্বামী আছে স্বামী যদি না থাকে এইবার হরি বল হরি বল মায়াবতী মা শুধু দয়াময়কে জানায় দয়াময় শুনেছি এ জগতে তোমার ইচ্ছা বিনা কিছু হয় না আর তোমার উপর বিশ্বাস রাখলে তুমি তাকে হারতে দাও না কি তাই তো প্রমাণ অর্জুন আর যুধিষ্ঠির কুরুক্ষেত্রের যুদ্ধে তাই তো দল ভারী কার ছিল যুধিষ্ঠির না অর্জুনের দুর্যোধনের না অর্জুনের অর্জুনের না দল ভারী কার ছিল দুর্যোধনের দল ভারী ছিল তার মানে দলে অনেক লোক ছিল এবং মহা যোদ্ধারা বীররা ছিল কিন্তু জয় কার হলো অর্জুনের দুর্যোধন পরাজিত হলেন দল ভারী থাকার সত্ত্বেও প্রমাণ এখান থেকে আমরা প্রমাণ পেয়ে যাই যে ভগবানের প্রতি ভগবানের চরণে যেজন বিশ্বাস রাখে আর ভগবান যার হাতটা একবার ধরে পৃথিবীর কোনো ক্ষমতা নাই তাকে হারিয়ে দিতে তাই বিশ্বাস রাখো মন থেকে যা হচ্ছে হোক শুধু তুমি আমার পাশে মায়ের এই বিশ্বাস তোমার ইচ্ছা বিনা তো কিছু হয় না যদি আমি একদিনও তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসে থাকি যদি আমি একটা দিনও তোমাকে নিজের বলে মেনে থাকি যত দুঃখই তুমি আমাকে দাও তুমি আমার পাশে থেকো দুঃখ সহ্য করে নেব কষ্ট সহ্য করে নেব আরে এ জগতে সবই তো মায়া পিতামাতা কদিন আগে ছেড়ে চলে গেছে না হলো কিছু বছর পর তো ছেড়ে যেত স্বামীও তো কিছু বছর পর ছেড়ে যেত নাকি কেউ তো স্থায়ী নয় স্থায়ী তো তুমি তাই তুমি আমার হাতটা ধরো দুনিয়ায় আর কাউকে লাগবে মায়াবতী মায়ের এত বিশ্বাস ওগো সুসন্তান পেতে গেলে সুমাতা হওয়া লাগবে না বলে না যে কুসন্তান যদিও হয় কুমাতা কভুও নয় কিন্তু আমি বলবো মাতা যদি সুমাতা হয় সন্তান কুসন্তান হবে তাই গৌর হরি বল হরি কারণ মাটি যদি ভালো হয় ফসল ভালো হবে মাটি যদি ভালো হয় মাটি
মা টি আমার গর্ভে ধারিণী মা টি যদি ভালো হয় সকল সন্তানও ভালো হবে নেতাই গো হরি বল হরি বল কিন্তু মা ওই গর্ভে সন্তান নিয়ে মা তো আর কাজ করতে পারছে না কোথাও যেতে পারছে না কি কষ্ট এইবার আশেপাশের মানুষের সহযোগিতা মা লাভ করতে শুরু করলো এখন দেখেন মা সবার মনেই তো মানসিকতা আছে আশেপাশের মানুষের সহযোগিতায় গর্ভের মধ্যে বেড়ে উঠছে সন্তান মায়াবতী মা ধীরে ধীরে দিন অতিবাহিত করছে আজ দশ মাস দশ দিন পূর্ণ হয়েছে দশ মাস দশ দিন পূর্ণ হয়েছে কি হয়েছে গো মা আজ শুভ দিনে শুভক্ষণে জন্ম লইলা শুভ দিন শুভক্ষণে জন্ম লইল শুভক্ষণে জন্ম লইল আর শুভ দিনে শুভক্ষণে জন্ম লইল মায়াবতীর কোলে নব সন্তান আসিলা আর মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল আর মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে ছেলে হয়েছে বলে নাচ দেখেছো মেয়ে হলে ঠ্যাং খোড়া করে নিয়ে পড়ে থাক তাই না আজকে আমাদের সমাজে এরকম আছে কি আছে না নেই তা মা ছেলে হলে বেশি আনন্দ না মেয়ে হলে বেশি আনন্দ ছেলে হলে বেশি আনন্দ তা ভালো কোনটা মেয়ে না ছেলে এখন মেয়ে আগে ছেলে ছিল এখন মেয়ে হলে কষ্ট হয় না দেখবো যদি কারো ঘরে দুটোর বেশি তিনটে মেয়ে হয় দেখবো খবর নিয়ে হাই দিদি কি কষ্ট তোমার মেয়ে হয়েছে আবার মেয়ে আরে যেন আকাশ ভেঙে মাথায় পড়ে গেল আরে কি হয়েছে লক্ষ্মী হয়েছে আরে লক্ষ্মী হয়েছে তো হাসো না জানেন কেন ছেলে দরকার বলে ছেলে হলে আনবে মেয়ে হলে এই জন্যে মা দুঃখ তাই তো রাধে রাধে বলে দেখো পরিষ্কার কথা মেয়ে হলে পরের ঘরে দিতে হবে ছেলে হলে এখন সিঁড়ির তলায় রাখুক আর বেরি করে দিক ঘরতে তাও তো দুবেলা দুমুটো ভাত দেবে তাই তো এই জন্য ছেলে দরকার তো হ্যাঁ কি না দরকার নেই বলে এখন আর দরকার নেই মানে জ্বালা বুঝতে পাচ্ছে মা যারা বুঝতে পারছে তার মধ্যে একটা ছেলে একটা মেয়ের মধ্যে তফাৎ দেখুন আজ নয় সব দিনের কথা বলছি আমি তফাৎটা মিলিয়ে নেবেন একটা ছেলে একটা মেয়ে যদি কোথাও বাইরে চাকরিতেও যায় ঘরের সাথে জিজ্ঞেস বাবা খেয়েছে বাবা এসেছে কি বাবা শরীর ভালো আছে তো কি মা ঠিক যদি মেয়ের বিয়েও হয়ে যায় দেখবেন মেয়ে কিন্তু প্রতিদিন ফোন করে কি করে তো একটা ছেলে দেখবেন রাত্রি বারোটার পর মাকে ফোন করছে ও মা শুয়ে পড়ো আমি বন্ধু বাড়িতে রয়ে যাচ্ছি রাত্রি দুটোর পরে এসে ডাকছে ও মা ঘুম থেকে ওঠো না গো দরজা খোলো না গো আরে কি হয় না হয় না তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আপনি কি বলবেন একটা ছেলে ভালো না একটা মেয়ে ভালো মেয়ে ভালো না তাহলে মেয়ের এখনো পর্যন্ত আমাদের সমাজে ছেলে বেশি গুরুত্ব পায় কেন শুনে রাখো মা ওই দুবেলা দুমুঠো ভাত পাওয়ার জন্য নয় তুমি বেঁচে থাকতে তোমার ছেলের কোনো প্রয়োজন নেই তোমার মরে গেলে যেদিন তুমি হরি বল হয়ে যাবে তবে তোমার ছেলের দরকার পুত্র পিণ্ড প্রয়োজন মৃত্যুর পর আমাদের আত্মা পুত নামক নরকে গিয়ে উপস্থিত হয় কি নরক পুত দেখুন তো পুত আর পুত্রর সঙ্গে মিল আছে এই পুত শব্দ থেকেই পুত্র শব্দটা এসেছে পুত নরক তুমি যত পুণ্য কর্ম করো পুত নামক নরকে তোমাকে যেতেই হবে উদ্ধার কি করে পাবো যদি সন্তান পুত্র হয় মানে ছেলে হয় সে যদি পিণ্ড দান করে তবে পুত নামক নরক হতে উদ্ধার তাহলে মেয়ে কি পিণ্ড দান করতে পারবে না কেন পারবে না অবশ্যই পারবে যতদিন না তার বিবাহ হয়
কন্যার বিবাহর আগে যদি পিতামাতা গত হয়ে যায়, যদি সেই কন্যা পিণ্ডদান করে উদ্ধার হবে। কিন্তু বিবাহ হয়ে গেলে আর হবে না। কেন হবে না? কারণ সেই মেয়েটি পরগোত্রে চলে গেল। গোত্র কি জানা আছে? গোত্র কি? সে তো সবার গোত্রের নাম আলাদা আলাদা, কিন্তু এই সান্ডিল্যটা মানেটা কি বলবো না বলবো না বলবো? সব বলে দিলে পরের বছর আর ডাকবে না, ডাকবে রাধে রাধে। তাহলে বাবা একটা গোত্রের নাম বলেছে, কি গোত্র বলেছে? সান্ডিল্য। এটাই বলি। এবার যার যা গোত্র আছে মনে মনে ধরে নিন, দিয়ে আমার কথাটা মিলিয়ে নিন। সান্ডিল্য যাদের গোত্র তারা সান্ডিল্য মুনির বংশধর। যার যা গোত্র আছে প্রত্যেকটি একটি করে মুনির নাম, সেই মুনির আমরা, মুনি থেকে আমরা এসেছি, তার বংশধর, তো সেটাই আমাদের গোত্র। বোঝা গেল? এখন কন্যার বিবাহ হয়ে গেল মানে পরগোত্রে চলে গেল, তাহলে সেই কন্যা আর আমার বংশের রইল না, তাহলে পিণ্ডদান করলে কাজ হবে না। এই জন্যে ছেলের প্রয়োজন হয়, তুমি মরে গেলে যাতে তোমাকে পিণ্ড দিতে পারে। রাধে রাধে। বোঝা গেল? তাহলে আজকে মায়াবতী মায়ের সন্তান হয়েছে কি সন্তান? পুত্র সন্তান। এখন বাবা ওই ছোট্ট ছেলেটাকে নিয়ে গিয়ে শুইয়ে দিয়েছে রাধা মাধবের চরণে। মায়ের ভক্তিটা কেমন দেখেন? আপনারা মা হয়েছেন, মায়াবতী মা হয়েছে, ওই সদ্যজাত ছোট্ট ছেলেটাকে রাধা মাধবের ঘরে, যে রাধা মাধবের চিত্রপট আছে সেখানে শুইয়ে দিয়ে বলছে, মাধব নাও তোমার সন্তান, তোমায় দিয়ে দিলা। এ জগতে আমার বলে কিছু আছে? সবই তো তোমার, তুমি কৃপা করে আমাকে দিয়েছ, আমি তোমাকে দিয়ে দিলাম, তোমার চরণের সঁপে দিলাম। এর জন্যে তুমি যা ভালো বুঝবে তাই করো। এখন গোবিন্দকে যদি আমি সন্তান দিয়ে বলি তোমার সন্তান তুমি নাও, সে কি এসে খাইয়ে দিয়ে যাবে না পড়িয়ে দিয়ে যাবে? তা কর্ম তোমাকে করতে হবে না? ওই ছোট্ট ছেলেটাকে মা কোলে নিয়ে শুরু করলো পরের বাড়ি কাজ করা। মনে রাখবেন মা, হয়তো কথাটা বাবাদের খারাপ লাগতে পারে, কিন্তু সত্য সত্যই হয়। যদি কোনো সন্তানের পিতা মারা যায়, পিতা না থাকে, মা কিন্তু পারে পিতার স্থান পূরণ করতে, কিন্তু যদি কোনো সন্তানের মা না থাকে, পৃথিবীতে আজ পর্যন্ত এমন পুরুষের জন্ম হয়নি আজ যে ওই মায়ের স্থানটা সে পূরণ করে দিতে। মায়ের মতো মমতা, মায়ের মতো স্নেহ কেউ দিতে পারবে না। ওই মায়াবতী মা কোলে নিয়ে সর্বদা কাজ করি, পরের বাড়ি কাজ করি, আর বদনে কৃষ্ণ নাম, নাম ছাড়া কিছু নেই, তাই নাম কর সর্বদা মুখে কৃষ্ণ নাম। এইবার মা যত নাম করছে ভেবে দেখুন, ওই যে ছোট্ট ছেলেটা ছোট্টবেলা থেকে তার শ্রুতিমূলে ওই কৃষ্ণ নাম প্রবেশ করছে। মা সর্বদা তো সন্তানের সঙ্গে আছে, ওই নাম করছে আর ছেলেটা শুনছে। আর এই শ্রবণের মধ্যে দিয়ে নববিধা ভক্তিতে প্রথমেই বলল শ্রবণ, যত তুমি শ্রবণ করবে ওই শ্রুতিমূল দিয়ে প্রবেশ করবে আর হৃদয়ে নাম প্রবেশ যত যাবে সেটাই তোমার ভক্তি নিয়ে আসবে। আজকে ছোট্টবেলা থেকে ওই ছেলেটা যার নাম বিহারি রাখা হয়েছে তার শ্রুতিমূল দিয়ে কৃষ্ণ নাম প্রবেশ করছে। চলুন সবাই মিলে আমরা গাইব, হরি নাম কৃষ্ণ গে
ভাবে যেতে হবে এসেছো ভাবে যেতে হবে তোমরা এসেছো ভাবে যেতে হবে নাম করম তারে পাবে তোমরা নাম করম তারে পাবে এসেছো ভাবে যেতে হবে নাম করম তারে পাবে মাইদেরকে আমি প্রশ্ন করছি উত্তর দেওয়া লাগবে জোরে জোরে দিতে পারবে তাহলে বলবো না হলে বলবো না জোরে দিতে খুব বেশি উত্তর এসে হ্যাঁ কি না তাড়াতাড়ি দিতে হবে একটা পরীক্ষা হবে কে ঠিক দিতে পারে কে ভুল দিতে পারে মন দিয়ে শোনা লাগবে নালে দিতে পারবে না শুরু করি আমি জন্মেছি আমি বড় হব কিনা কোনো গ্যারান্টি আছে আরে বা ঘাড় নাড়লে হবে জোরে একটা উত্তর আসবে সবাই মিলে না ঠিক আছে আমি বড় হয়ে পড়াশোনা করব কিনা কোনো গ্যারান্টি আছে পড়াশোনা করে চাকরি পাবো কিনা কোনো গ্যারান্টি আছে আমার বিবাহ হবে কিনা গ্যারান্টি আছে আমার সন্তানাদি হবে কিনা কোনো গ্যারান্টি আছে আমি বৃদ্ধ হব কিনা গ্যারান্টি আছে বৃদ্ধ বয়সে আমার ছেলে মেয়ে আমাকে দেখবে কিনা গ্যারান্টি আছে আমি মরবো কিনা গ্যারান্টি আছে আবার না মরবো কিনা গ্যারান্টি নেই সব না হতে হতে বলে মরারও গ্যারান্টি নেই না তাহলে এতগুলো উত্তর সবের কিন্তু উত্তর না পৃথিবীতে তুমি যেদিকে তাকাবে নেগেটিভ সব নেগেটিভ পজিটিভ যদি কিছু থাকে সেটা হলো মৃত্যু পৃথিবীর সবথেকে কঠিন সত্য হচ্ছে মৃত্যু যেটা সবাইকে স্বীকার করতেই হবে আমি চাকরি পাবো কিনা কোনো গ্যারান্টি নেই কিন্তু ভেবে রেখেছি চাকরিটা আমি পাব বৌমা ছেলের বিয়ে হবে কিনা গ্যারান্টি নেই কিন্তু ভেবে রেখেছি বৌমা এলে রান্না করে দেবে আমি খাবো কিন্তু আমি যে মৃত্যুর কোলে ঢলে পড়বো এটা একদম নিশ্চিত তার চিন্তা কেউ করি না এই বাড়িতে যাওয়ার চিন্তা সবাই করি কিন্তু আসল বাড়িতে যে যেতে হবে তার চিন্তা কজন করে সেই চিন্তা করো কারণ সেখানে গিয়ে তোমাকে থাকতে হবে তাই এমন কোনো কাজ করো না যেন সেখানে গিয়ে শান্তি না পাও সেখানে গিয়ে শাস্তি পাওয়ার ব্যবস্থা করো না শান্তি পাওয়ার ব্যবস্থা করো তাই বলছে এসেছো ভবে যেতে হবে নাম করম তারে পাবে তোমরা নাম করম তারে পাবে এসেছো ভবে যেতে হবে নাম করম তারে পাবে বলো নে তাই গবর রাধে সামরে মনামা হরে কৃষ্ণ তারে কৃষ্ণ নাম সূর্য সম মায়া গভীর অন্ধকার যা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার কৃষ্ণ নাম সূর্য সম মায়া গভীর অন্ধকার যা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার কৃষ্ণ নাম সূর্য সম মায়া গভীর অন্ধকার যা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার সবাই মিলে বলবো একসঙ্গে সবাই বাহু তুলে একসঙ্গে গাইবো চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি বলে বাহু তোমরা হরি বলে বাহু তুলে হরি বলে বাহু তুলে আমরা হরি বলে বাহু তুলে চলন বদ্বীপ ধামে রে মনাবার
দেখতে দেখতে বিহারী বড় হচ্ছে কি গো মা, ছেলে যদি বড় হয় সংসার যদি বাড়ে খরচা বাড়বে না, কিন্তু আয় কি বাড়ছে? সাত আট মাস কেটে গেল শুধু মাতৃ স্তনদুগ্ধে। বিহারীর আগে বাইরে কিছু লাগছে না। এইবার বিহারী যেই না একটু বড় হয়ে গেছে, সাত আট মাস হয়ে গেছে আর মাতৃ স্তনদুগ্ধে পেট ভরছে। অন্যদিকে যেগুলোর কম দাম বাবা, এই যে আমরা যেসব খাওয়া দাওয়া করি, অন্য সেবা করি, সেটা আবার বিহারীকে খাওয়ানো যাচ্ছে না। বিহারীর জন্য বাইরে থেকে দুগ্ধ কেনা লাগবে। এখন বিহারীর খাবারের যোগান দিতে গিয়ে দেখা যাচ্ছে কি বাবা, অভাব প্রবল, মায়েরা সেবা হচ্ছে না। ভেবে দেখেছ একটা সন্তানের জন্য মা কি না করে? দিনের পর দিন না খেয়ে একটা সন্তান কি মানুষ করা? যতদিন মা জীবিত থাকে না, সে সর্বদা চেষ্টা করে যেন সন্তানের বিন্দু মাত্র কষ্ট না হয়। তথাপি আজকের সমাজে আমার বহু মায়ের চোখে জল, পুরো গ্রামটা ঘুরে দেখো, পুরো গ্রামটা যদি 100 জন নারী থাকে, তুমি 10 জন নারীকে 10 জন মাকে বের করে আনতে পারবে না যে বলতে পারে আমি সন্তানের থেকে ব্যথা পাই। আজকে আমাদের সমাজটাই, অন্য কিছু বলবো না, আজকে সমাজে প্রত্যেকটা ছেলে মেয়ে শিক্ষিত, যার ঘরে যত অভাব থাকুক না কেন, মা আজকে আমাদের শিক্ষার হার বেড়েছে, প্রত্যেকটা বাড়ির ছেলে মেয়েরা স্কুলে যাচ্ছে, শিক্ষিত হচ্ছে, বুঝদার হচ্ছে। শুধু এটুকু কথা ভেবে দেখতে আমি বলবো, আমার এই শটটা যেখান পর্যন্ত যাচ্ছে, যদি শোনো সন্তান শুনে থাকো, একটা কথা চিন্তা করে দেখো, বাইরের সমাজে বেরিয়ে পড়ো, বাড়িটা ছাড়ো এক সপ্তাহের জন্য, যে ঘরটায় তুমি আছো না পিতা মাতার দেওয়া, ওই ঘরটা ছেড়ে এক সপ্তাহ বেরিয়ে যাও, একটা ভাড়া ঘরে গিয়ে ওঠো, দেখবে তোমাকে দিন গুনে গুনে ভাড়া দিতে হবে। যদি মাসের চুক্তি করে নাও ভালো, না হলে দিন গুনে গুনে ভাড়া দিতে হবে। কি দিতে হবে না হবে না, যে মাতৃ গর্ভটাতে তুমি সুরক্ষিত ছিলে, যে মাতৃ গর্ভতে তুমি সুরক্ষিত ছিলে, একদিন দুদিন নয় 10 মাস 10 দিন ছিলে, তার ভাড়া কিন্তু সে চাই। না জানি কত কষ্ট দিয়েছ ওই গর্ভে থাকাকালীন, একটা সন্তান মাকে কত কষ্ট দেয়, তথাপিও বিনিময়ে মা কিছু চাই। আজকে তুমি যতগুলো খাবার খাচ্ছ সব টাকা দিয়ে কেনা লাগে, 6 মাস পর্যন্ত তুমি মাতৃ স্তনদুগ্ধে বেঁচেছিলে, মা নিজে তোমাকে খাইয়েছে, তার বিনিময়ে কোনো অর্থ চেয়ে নেয়নি। না জানি কত অত্যাচার তুমি তুই মায়ের উপর করেছো, না জানি কতগুলো রাত তোমার মা তোমার জন্যে জেগে বসেছে। তুমি তো সন্তান হয়ে কোনো দিন মায়ের জ্বর হলে মাথার পাশে বসে রাতটা কাটিয়েছ, দিনের পর দিন তুমি যখন ছোট ছিলে রাতে যখনই কাঁদে মা উঠে তোমার বদনে তার স্তনস্য ধা দিয়েছে। মা যখন মধ্যরাতে শরীর অসুস্থ হয়, কোনোদিন ঘুম থেকে উঠে এসে তার মাথার পাশে বসেছ,
মা যতটা ত্যাগ করেছে তুমি মায়ের ঋণ কোনোদিন শোধ করতে পারবে না, কিন্তু যতটুকু পারবে ভালোবাসা তো দিতে পারবে। বিহারীর জন্য দিনের পর দিন মা না খেয়ে আছে, বিহারী বড় হয়েছে, দেখতে দেখতে বিহারি 5 বছর, বিহারি দেখছে, বিহারি বুঝছে, বিহারি ভাবছে। আচ্ছা, প্রতি রাতে আমাকে খিদে পায়, আমি খাই, কিন্তু প্রতি রাতে মা তো সেবা করে না। আচ্ছা, মায়ের কি খিদে পায় না? বিহারি দেখল একদিন বিহারীকে সেবা দেওয়ার পর ঘরে আর মায়ের সেবার জন্য কিছু নেই। বিহারী মাকে জড়িয়ে ধরেছে, মা, ও মা, তুমি খাবে না? মা হেসে বলে, বাবু, শরীরটা আজ ভালো নেই রে, আর খেতে ইচ্ছে করছে না, চল দুজনে শুয়ে পড়ি। আহাহা, আজকের সমাজে এটা নেই। ওখানে মা দাদু ঠাম্মারা বসে আছেন, ভেবে দেখুন আজ থেকে 20 বছর আগেও এই অভাবটা কিন্তু ঘরে ঘরে ছিল। ভেবে দেখেছ যে মেয়েটা তোমার ঘরে দিন রাত খেটে চলেছে, কোনো মাইনে নেই, তুমি বাইরে কাজে যাও, কি গো মা, সংসার ক্ষেত্রে ঝগড়া ঝামেলা হয় না? হয় না, হয়, সবার সংসারে হয়। একটা সংসারে সব থেকে বেশি ত্যাগ কে করে? মা। আর কোনো ঝামেলা হলে সব থেকে বেশি দোষী কে হয়? ভেবেছো কোনোদিন এই কথাগুলো? আমি প্রত্যেকটা বাবাকে বলবো, প্রত্যেকটা ছেলেকে বলবো, আমার প্রত্যেকটা দাদা ভাইকে আমি বলবো। ভাবো একবার, কোনোদিন তো আমরা ভেবে দেখি না এই কথাগুলো, ভেবেছি? ভাবুন দেখি, একটা মেয়ের পরিস্থিতি, একটা ছেলের পরিস্থিতি, ভাবো। আর কবে ভাববে আমাদের সমাজ, আর কবে ভাববে? আজকে আমাদের দেশে এখনো পর্যন্ত আমি বলছি নারী দিবস পালিত হয় খুব ঘটা করে, মিছিল বের করা হয় বড় বড়, হয় না? হয় না, যে রাস্তা দিয়ে মিছিলগুলো যায় না, যারা মিছিলে সামিল হয় চিৎকার করতে করতে যায়, তারাও খবর নিয়ে দেখে না যে রাস্তা দিয়ে যাচ্ছে সেই রাস্তার পাশের ঘরটাতেই একটা মেয়েকে মারধর করা হচ্ছে। আর কবে বন্ধ হবে এগুলো আমাদের সমাজে? আর কবে আমরা মাথা তুলে দাঁড়াবো? আর কবে প্রতিবাদ করবো? আমরা দেখি কিন্তু পাশ থেকে কেউ গিয়ে প্রতিবাদ করি না, করো, হতেও তো পারে, ওটা তোমার মেয়ে নয় তাই তুমি প্রতিবাদ করছো না, তোমারও তো একটা মেয়ে আছে, তুমিও তো একটা মেয়ে। একটা নারী, একটা মা, একটা মেয়ে সারা বছর কাজ করে, তোমার ঘরে শুধু দুবেলা দুমুঠো খাবার জন্য, সারা দিন কাজ করে, সবার ভাই ফরমাস খাটে, মাস পুরোলে কোনো মাইনে তাকে কেউ দেয়। তুমি বাইরে কাজ করি এসে ক্লান্ত হয়ে শুয়ে পড়ো, পান থেকে চুন খসে গেলে, কোনো কাজে ভুল হলে মেয়েটাকে যা ইচ্ছে তাই করে বলো। ভেবে দেখেছো তুমি কাজ করে ক্লান্ত, তোমার মেজাজ খিটখিটে হয়ে আছে, তোমার ঘরের মেয়েটাও কম কাজ করেনি, সবটাই তুমি একটা দিন করে ছুটি পাও, কোনোদিন জিজ্ঞেস করে দেখেছো ওগো তোমার একদিন ছুটি লাগবে? মাস পুরোলে তুমি মোটা টাকা পাই পাবে হাতে, চাইলে তুমি যা খুশি কিনতে পারবে, যেখানে খুশি যেতে পারবে, ওই মেয়েটা সারা বছর কাজ করার পরেও না ছোট্ট একটা শাড়ির কিনতে হলেও তাকে বলতে হয় কিছু টাকা দেবে, চাইতে হয়, অধিকার তার থাকে না, কর্ম করে কিন্তু অধিকার থাকে না। কেন? তোমার জন্যই যত ঝামেলা, কি বলে না, ধর, ভেবে দেখুন তো বাবা, একটা মেয়ে তার বাবার, বাবা যত গরিব হোক
তার রাজ্যের রানী। সেই মেয়েটা পিতামাতাকে ছেড়ে শুধু তোমার সংসারে অশান্তি করবে বলে আসে, কখনো ভেবেছ? মায়েদের এবার একটা কথা বলি মা, তখন তো বাবাদেরকে বললাম, আপনি নারী, আপনি যখন বিবাহ হয়ে এসেছিলেন আপনাকে কিন্তু পাড়া প্রতিবেশী গিয়ে বলেছিল কি গো বাপের বাড়ি থেকে কি দিল, কি বলে না বলে না? আপনারাও জিজ্ঞেস করেন হ্যাঁ কি না, মা সত্যি কথা বলুন, জিজ্ঞেস করেন হ্যাঁ কি না, জিজ্ঞেস করেন। যেদিন আপনি এসেছিলেন আপনাকে যখন জিজ্ঞেস করেছিল কথাটা আপনার ভালো লেগেছিল কি কি লেগেছিল? তাহলে আপনি যাকে জিজ্ঞেস করছেন তার ভালো লাগছে কথাটা? তাহলে আপনার যদি খারাপ লাগে, আপনি যদি মেয়ে হয়ে থাকেন আপনার যদি খারাপ লাগে, আপনি যাকে জিজ্ঞেস করছেন তার খারাপ লাগে, তাহলে কেন জিজ্ঞেস করেন? দশজন গিয়ে জিজ্ঞেস করে, দেখি দেখি কি গয়না দিল, আহা আর কি দিয়েছে দেখি দেখি। একজন মেয়েও তো পাশ থেকে বলে না, হ্যারে কি দিয়েছে দেখছিস, হ্যাঁ কত গয়নাগাটি কত দামি জিনিস দিয়েছে দেখছিস, একবার তাকিয়ে দেখ বাবা তার হৃদয়টাকে না, বাবা তার হৃদ স্পন্দনটা দিয়ে দি, বাবা তার জীবনের সব থেকে দামি বস্তুটাই দিয়ে দি, এর থেকে আর কি দামি লাগে? পৃথিবীতে, পুরো পৃথিবীতে যত অর্থ আছে যদি একত্রিত করা যায়, তথাপিও একটা বাবার কাছে তার কন্যা তার মেয়ে যতটা দামি না তার দাম মেটাতে পারে। তাই কোনোদিন কোনো মেয়েকে গিয়ে জিজ্ঞেস করো না মা বাপের বাড়ি থেকে কি দিয়েছে দেখাও, এটা ভীষণ আঘাত। আজকের সমাজে আমাদের এখনো পণ ব্যবস্থা আছে, বিবাহ দিতে গেলে পণ দিতে হয়। কি তাই না আছে তো, কেন থাকবে? বাবা তার নিজের সন্তানকে দিচ্ছে এত দামি জিনিস তোমার ঘরে দিচ্ছে, জানো তোমার বংশের প্রদীপ জ্বালাতে গিয়ে বাবার ওই মেয়েটা মারা পর্যন্ত যেতে পারে। তুমি জানো সারাদিনে না জানি কত অত্যাচার সহ্য করে ওই মেয়েটা মুখ বুঝে সহ্য করে, তার বাবা মাকে জানাই না কারণ তারা কষ্ট পাবে। এরপরেও যদি আমাদের সমাজে আমরা পণ ব্যবস্থা চালিয়ে রাখি, আমরা নারীদেরকে দোষারোপ করি, আমরা যদি নারী হয়ে নারীদেরকে আঘাত করি, আমাদের সমাজে নারী হয়ে যদি নারীকে সম্মান করতে না পারি, পুরুষ জাতির থেকে সম্মান আশা করবো কি করে? মায়েদের কাছে আমি জানি না অন্যরা কি করবে, আমার একান্ত নিবেদন এখানে যারা মায়েরা বসে রয়েছেন, কেউ আজকের পর থেকে এখানে বসে প্রতিজ্ঞা করুন যে কোনো মেয়েকে আমরা জিজ্ঞেস করব না তোমার বাপের বাড়ি থেকে কি দিয়েছে, কি করবে না? বাহ রাধে রাধে, চলো কিছু মানুষের তো মনোভাব পরিবর্তন করতে পারলাম।